আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, বাবার মাথায় জল ঢেলে পুণ্যার্জনের জন্য ভক্তদের ভিড় লেগেছে মন্দিরে মন্দিরে। আমরা দেখাবো নদিয়ার দিগনগরের রাঘবেশ্বর মন্দিরের দৃশ্য। ভোর হতেই গঙ্গায় স্নান সেরে নেয় অগণিত ভক্তরা। স্নান সেরে গঙ্গার জল নিয়ে রওনা রাঘবেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। দেবাদিদেব মহাদেব ভগবান শিবের মাথায় জল ঢালতে। আপনারা দেখছেন অগণিত ভক্তরা দিগনগরের রাঘবেশ্বর মন্দিরে প্রবেশ করছেন, পুজো দিচ্ছেন, সেই চিত্র ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। দেখুন সেই মন্দিরের দৃশ্য এবং ভক্তরা একে একে লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালছেন এবং পুজো দিচ্ছেন। দেখুন সেই রাঘবেশ্বর মন্দিরের চিত্র। বেরিয়ে যান বেরিয়ে যান।